আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। জলপাইগুড়ি শহরে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ছজনকে গ্রেপ্তার করলো জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক ধারালো অস্ত্র। ধৃত ছজনই জলপাইগুড়ি শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে। জলপাইগুড়ি জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, জলপাইগুড়ি শহরের রায়পথপাড়া এলাকায় করলা সেতু সংলগ্ন এলাকায় ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল তারা। গোপন সূত্রে খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ গ্রেপ্তার করে তাদের। আবারও জঙ্গলমহলে মাওবাদী নামাঙ্কিত পোস্টারকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ে। গোয়ালতোড়ের কেশিয়া গ্রামে হঠাৎই গ্রামের সাধারণ মানুষ লক্ষ্য করে মাওবাদী নামাঙ্কিত কয়েকটি পোস্টার। গোয়ালতোড়ের কেশিয়া গ্রামের শেষ প্রান্তে একটি বাড়ির কাছে হঠাৎই সাদা কাগজে লাল কালি দিয়ে লেখা কয়েকটি পোস্টার পড়ে থাকতে দেখেন গ্রামবাসীরা। পরে থানায় খবর দেওয়া হলে গোয়ালতোড় থানার পুলিশ এসে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ফের আরও 22টি চুরি যাওয়া মোটরবাইক উদ্ধার করল বীরভূম জেলা পুলিশ। এযাবৎ মোট 36টি বাইক উদ্ধার করা হলো, যেগুলি বীরভূমের বিভিন্ন জায়গা থেকে চুরি গিয়েছিল। চুরি যাওয়া বেশিরভাগ বাইকে উদ্ধার করা হয়েছে দুবরাজপুর থানার অভিযানে, দুবরাজপুর এবং তার পার্শ্ববর্তী এলাকায়। পুলিশ সূত্রে এমনটাই জানানো হয়েছে। ইয়াসের প্রভাব সহ ভরা কোটালে হলদিয়ার বেশ কিছু গ্রাম ভাসিয়ে দিয়েছিল হলদি নদী। তার ছাপ এখনো স্পষ্ট রয়েছে, আজও জলমগ্ন বেশ কিছু ঘর বাড়ি। তারই মাঝে ইয়াসের রেস্ট কাটতে না কাটতেই আবার ভরা কোটালের আতঙ্কে চিন্তায় হলদিয়ার হলদি নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা। হলদি উপকূলবর্তী এলাকায় ইয়াসের প্রভাবে গ্রামগুলিতে নদীবাঁধ ভেঙে জল ঢুকে যায়। হলদি নদী তীরবর্তী এলাকার গ্রামগুলি ব্যাপকভাবে ক্ষতি হয়েছিল, এখনো নদীবাঁধ মেরামত করা হয়নি। তারই মাঝে আবারও চোখ রাঙাচ্ছে হলদি নদী, যে কারণে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে রয়েছে। তুফানগঞ্জ নিউ টাউন এলাকার 12 নম্বর ওয়ার্ডে বিজেপি কর্মীরা রান্না করা খাবার নিয়ে অসহায় দুস্থ মানুষদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছিলেন। সেই সময় তৃণমূলের বেশ কিছু কর্মী সমর্থক লাঠি সোঁটা নিয়ে চড়াও হয় তাদের ওপর, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়ক মালতী রাভা রায় বলেন যে তুফানগঞ্জ থানার পুলিশের মদতেই তৃণমূলের সন্ত্রাস চলছে তুফানগঞ্জ বিধানসভায়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন কিন্তু অভিযোগ নেননি, এমনটাই দাবি বিজেপি বিধায়কের। অন্যদিকে তৃণমূলের তুফানগঞ্জ শহর তৃণমূলের সহসভাপতি ইন্দ্রজিৎ ধর জানিয়েছেন, তুফানগঞ্জ নিউ টাউন তৃণমূল কার্যালয়ের ভিতরে তৃণমূলের কর্মীরা বসেছিলেন, সেই সময় বিজেপি কর্মীরা গিয়ে হামলা চালায় আর এতেই দুপক্ষের আহত বেশ কয়েকজন। পার্টি অফিসে ছিল হরিদ্রাম 1 এবং 12 পার্টি অফিসে, সেই পার্টি অফিসে বিজেপির যে খাদ্য সেবা দলের লোক গিয়ে ওখানে নান্দুপাল থেকে শুরু করে গোবিন্দ থেকে শুরু করে তিনজনকে বেদম পিতৃ দিয়েছে। হঠাৎ করে তারা খাদ্য সম্পত্তি দিবে বলে আমাদেরকে হরিদ্রাম মরে থাকতে দিবে না। আমাদের ছেলেবেলারা তখন বাঁধ ভাঙ্গার জোয়ার এসেছে, তখন তারা আমাদের ওই ছাত্র এবং যুব নেতাকে বাঁচাতে গিয়ে তাদেরকে হঠাৎ করে আক্রমণের সামনে আসে, 2-4 জনকে লাঠি পেটা করে। ওদের দল নেই, দলের কোনো অস্তিত্ব নেই, সারা পশ্চিমবঙ্গে তারা নিপাতজাত গেছে। এই মুহূর্তে তারা বিভিন্নভাবে চালনা করে আমাদের দলের উপরে বিভিন্ন হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। আমাদের কমিউনিটি কিচেন চলছে এবং সারা রাজ্য জুড়ে সেবা সপ্তাহ সেবাই সংগঠন চলছে। তাই আজকে কয়েকদিন থেকে, শুধু আজকে নয় কালকেও ঘটেছে, কালকেও আমাদের বিজেপি কর্মীদের মেরেছে, আজকেও প্রতিদিন তুফানগঞ্জে হচ্ছে, প্রতিদিন আমরা FIR করছি, কোনো পুলিশ কাউকে তুলছে না, TMC কে সহযোগিতা করছে যে বিজেপিকে দমাতে হবে। অবশেষে BCCL এর দামাগড়িয়া কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ শুরু হলো। একটানা বেশ কয়েকদিন বন্ধের পর চালু হলো কাজ। এ বিষয়ে BCCL এর দামাগড়িয়া ডেপুটি পার্সোনাল ম্যানেজার সুমন্ত রায় বলেন, গত মাসের 22 তারিখ থেকে কয়লা খনির কয়লা উত্তোলনের কাজ বন্ধ করে দেন খনি সংলগ্ন বড়িরা মুচিপাড়ার বাসিন্দারা। তাদের অভিযোগ যে মুচিপাড়া বস্তিতে ধস নামার ফলে অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে, এরপরই পুনর্বাসনের দাবি করেন তারা। পরে প্রশাসনিক ও মুচিপাড়া বস্তির মানুষের সাথে বারবার আলোচনা হলেও মেলেনি কোনো সদুত্তর, কারণ তাদের দাবি মানা সম্ভব নয় এমনটাই জানিয়েছেন BCCL এর তরফের কর্তৃপক্ষ। কোম্পানির রুল অনুযায়ী 20,000 টাকা করে দেওয়া হবে তাদের যেদিন তারা ঘর ছেড়ে চলে যাবেন সেদিন।
বৃহস্পতিবার বিকেল থেকে কয়লা খনির কাজ চালু হয়। এরপরই মুচিপাড়ার বাসিন্দারা এসে বলেন যে খনির কাজ চালু করতে হবে, তবে ব্লাস্টিং দিন কয়েক বন্ধ রাখতে হবে। সেই মতো খনির কয়লা উত্তোলনের কাজ চালু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি পার্সোনাল ম্যানেজার দামাগুড়িয়া সুমন্ত রায়। তুফানগঞ্জ এক নম্বর ব্লকের তুফানগঞ্জ পৌরসভার 12 নম্বর ও 8-9 নম্বর ওয়ার্ডের প্রায় 30টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। তুফানগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি ইন্দ্রজিৎ ধরের হাত ধরে যোগদান করলেন। এবার আসছি ত্রিপুরার খবরে। ত্রিপুরায় আরো এক দফা বাড়ানো হলো করোনা কারফিউ। রাজ্যের 6 জায়গায় মেয়াদ বৃদ্ধি করা হয় কারফিউয়ের। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ মহাকরণের সাংবাদিক সম্মেলনে কারফিউয়ের মেয়াদ বৃদ্ধির ঘোষণা করেন আইনমন্ত্রী রতন লাল নাথ। 5% অধিক সংক্রমণের জন্য আগরতলা পুর নিগম এলাকায় করোনা কারফিউয়ের মেয়াদ চতুর্থবারের মতো বৃদ্ধি করা হয়েছে। আগামী 18 জুন পর্যন্ত কার্যকর থাকবে করোনা কারফিউ। তবে এক্ষেত্রে কারফিউতে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। শুক্রবার সকাল থেকে কার্যকর হবে নয়া নির্দেশ। সকাল 6টা থেকে দুপুর 2টো পর্যন্ত দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে, তবে তার জন্য একটি পৃথক নোটিফিকেশন জারি করা হবে। এছাড়া ধর্মনগর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, সোনামুড়া নগর পঞ্চায়েত এবং রানীরবাজার নগর পঞ্চায়েত এলাকায় অনুরূপভাবে করোনা কারফিউ জারি থাকবে। বাকি নগর পঞ্চায়েত ও শহর এলাকাগুলি থেকে করোনা কারফিউ তুলে নেওয়া হয়েছে। আন্তঃরাজ্য পরিবহনের ক্ষেত্রেও শিথিলতা আনা হয়েছে। কেবলমাত্র রেস্ট্রিক্টেড এরিয়াগুলিতে যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। করোনা কারফিউ চলাকালীন সময়ে সমস্ত জায়গায় কোনো জিম, শপিং মল, সিনেমা হল, জিমনাসিয়াম, সুইমিং পুল, বিউটি পার্লার, চুল কাটার দোকান, বিনোদনমূলক হল, পার্ক খোলা থাকবে না। এলাকাগুলিতে করোনা পজিটিভিটির হার 5% বেশি বলে দিনে ও রাতে করোনা কারফিউ বলবৎ থাকবে।